তামিলনাড়ুর ভেলোরে নির্বাচনী জনসভায় যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, একাধিক ইস্যুতে বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর। নির্বাচনী প্রচারে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে পিছিয়ে নেই বিরোধীরা। নির্বাচনী প্রচারে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে পিছিয়ে নেই বিরোধীরা। পাহাড়ে শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ। নতুন দিল্লিতে আয়ুষ মন্ত্রক আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্টে কার্লো মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় আজ ডেনমার্কের প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে নামবেন সুমিন লাগাল। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রথমেই লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। তামিলনাড়ুর ভেলোরে নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভাষণে বিরোধীদের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। সাথিয়া, ডিএমকে পার্টি কি পলিটিক্স কা মুখ্য আধার হ্যায় ডিভাইড ডিভাইড অর ডিভাইড। ইয়ে পার্টি দেশ কে লোগো কো ভাষা কে নাম পর লড়াতি হ্যায়, ক্ষেত্র কে নাম পর লড়াতি হ্যায়, ধর্ম ও জাতিকে নাম পর লড়াতি হ্যায়। ডিএমকে কো পতা হ্যায় জিস দিন লোক ডিভাইড এন্ড রুল কি পলিটিক্স সমঝ গয়ে, ইয়ে ডিএমকে কো এক ভোট নহিঁ মিলেগা, এক ভোট। তামিলনাড়ু আর দেশ কে ভবিষ্য হামারে ছোটে ছোটে বচ্চো তো কো नहीं छोड़ा है, स्कूल तक ड्रग्स कारोबार का शिकार हो गए हैं। इन ड्रग्स माफियाओं को किसका संरक्षण हासिल है? एनसीबी ने जिस ड्रग लॉर्ड को गिरफ्तार किया है उसके संबंध किस फैमिली से है ये पता चलना ही चाहिए। इस चुनाव में तमिलनाडु की जनता इन सब पापों का हिसाब करेगी। দিনভর নির্বাচনী প্রচারে একাধিক জনসভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তামিলনাড়ুর মেট্টুপালায়াম এবং মহারাষ্ট্রের রামটেকে জনসভা করবেন তিনি। নির্বাচনী প্রচারে আজ এরাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বুনিয়াদপুরে বিজেপির বিজয় সংকল্প জনসভায় যোগ দেন তিনি। ভারত মাতা কি, ভারত মায়ের দামাল ছেলে অমিত শাহ জি স্বাগতম। বালুরঘাটের জনসভা থেকে অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্যে তৃণমূল সরকার দুর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী। ভাই ওর বেনো, হামারে সোনার বাংলা কো মমতা দিদি নে বম ধমাকো সে গুঞ্জতা কর দিয়া হ্যায়, সোনার বাংলা কো কট মনি সে পরেশান কিয়া হ্যায়, ভ্রষ্টাচার সে পরেশান কিয়া হ্যায়। অর সশক্ত ভারত অগর বনানা হ্যায় তো সশক্ত বাংলা বনানা পড়েগা, সশক্ত বঙ্গাল বনানা পড়েগা। ভাই ওর বেনো, বেলুর ঘাট কে ভাই বতায়ে মুঝে, যাহাঁ তক ঘুসপেট চালু হ্যায় বঙ্গাল সশক্ত হো সকতা হ্যায় ক্যা? জোর সে বোলো, হো সকতা হ্যায় ক্যা? ঘুসপেট বন্ধ করনি চাহিয়ে ইয়া নাই করনি চাহিয়ে? জোর সে বোলো, করনি চাহিয়ে ইয়া নাই করনি চাহিয়ে? ক্যা মমতা দিদি ঘুসপেট বন্ধ করেগি ক্যা? করেগি ক্যা? ও ঘুসপেট বন্ধ নাই করেগি, ক্যোকি ও ঘুসপেটি হি তো উনকি ভোট ব্যাংক হ্যায়।
অন্ধ্রপ্রদেশে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং কংগ্রেসের ইস্তেহার ন্যায়পত্র নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, এটা ন্যায়পত্র নয়, অন্যায়পত্র। ফেস্টো জো আইন নাই জারি কিয়া হ্যায়, ন্যায়পত্র নাই জারি কিয়া, অন্যায়পত্র জারি কিয়া, ঝুট কা পুলিন্ডা জারি কিয়া হ্যায়। ये वही कांग्रेस है जो 71 में कहा था इंदिरा जी को लाएंगे, गरीबी मिटाएंगे, लेकिन गरीबी बढ़ते चला गया। नरेंद्र मोदी आए हैं, गरीब को समझ रहे हैं, गरीब के लिए जी रहे हैं। ভারতীয় কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপিকে কটাক্ষ করেন। পিছলে 10 সাল মে জিতনে ওয়াদে কিয়ে ও সব কর পায়ে কি নেই কর পায়ে, ক্যা হ্যায় উনকি উপলব্ধি, ক্যা হ্যায় উনকি কমজোরি, ইয়েহি ব্যালেন্স শীট কে আধার পর চুনাব হোতে হ্যায়। লেকিন উনকে ভাষণ মে এক ভি জগহ এসি বাতে নেই হ্যায় কি উনহোনে পুরানে ইয়া জো আশ্বাসন দিয়ে লোগোঁ কো উসকে বারে মে ক্যা হুয়া। 2 crore রোজগার হর সাল কি বাত কহাঁ গই। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রককে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করতে বলেছে। 15 এপ্রিলের মধ্যে যেন তা মোতায়েন করা হয় সেই নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে গতকাল বৈঠক করেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। গতকাল উত্তরবঙ্গে যান অনিল কুমার শর্মা। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটগ্রহণ। এই বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। প্রথম পর্বে রাজ্যে যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে সেখানকার ভোটারদের সংখ্যা এবং বিন্যাস সম্পর্কে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। পর্যায়ে যে ভোট গ্রহণ করা হবে সেই কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার কুচবিহার তপশিলি জাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত যে লোকসভা কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে সেখানে মোট ভোটারের সংখ্যাটি একটু জানিয়ে রাখি। কুচবিহারে ভোট নেওয়া হবে 19,66,893 জন ভোটারের। আলিপুরদুয়ার এখানে মোট ভোটার রয়েছেন 17,73,252, জলপাইগুড়িতে রয়েছেন 18,85,963 জন ভোটার। এর মধ্যে 18-19 বছর ভোটার কুচবিহারে হচ্ছে 42,161, আলিপুরদুয়ারে 40,576 এবং জলপাইগুড়িতে 32,507। পার্সন্স উইথ ডিসেবিলিটি যারা আছেন অর্থাৎ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন কুচবিহারে রয়েছেন 11,069, আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 10,988 এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে রয়েছেন 11,522 জন। ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত অর্থ ও অস্ত্রশস্ত্রের বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের অবহিত করেন। এজেন্সি ওয়াইজ সিজারের হিসাবটা আপনাদের জানাই, স্টেট পুলিশ ডিপার্টমেন্ট মোট যে অর্থমূল্যের জিনিস সিজ করেছে তার মোট পরিমাণ 32,40,00,000 টাকা। ইনকাম ট্যাক্স সিজ করেছে 14,65,00,000 টাকা। স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট সিজ করেছে 51,87,00,000 টাকা। SGST এবং কমার্শিয়াল ট্যাক্স সিজ করেছে 55,17,00,000 টাকা। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তারা সিজ করেছেন 25,24,00,000 টাকা। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সিজ করেছেন 45,78,00,000 টাকা। সশস্ত্র সীমাবল তারা 1.43 crore অর্থাৎ 1,43,00,000 টাকা। এই প্রথম মালদার আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর পরিবারের কেউ সরাসরি ভোট লড়াইতে নামেননি। এই বিষয়টিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মতামত প্রকাশ করেছেন। বরকত সাহেব বা গনি খান চৌধুরী তিনি একটা স্থপতি ছিলেন, মেন আর্কিটেকচার
in the modern development or the socio-economic development. তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন পাওয়ার অ্যান্ড ইরিগেশন, তখনও তিনি অনেক কাজ করেছেন, অনেক যুবকদের চাকরি দিচ্ছেন, সব করেছেন। দিল্লিতে গেছেন মালদার মানুষের আশীর্বাদ নিয়ে, দিল্লিতে তিনি রেলমন্ত্রী হয়েছেন, কোল মিনিস্টার হয়েছেন, ইমপ্লিমেন্ট মিনিস্টার হলো, অনেকগুলো দপ্তর তিনি সামলিয়েছেন, তখনও তিনি অনেক উন্নয়ন করেছেন। তিনি ম্যান অফ ওয়ার্ক ছিলেন, রাজনীতিটা তিনি করতেন না, রাজনীতি করলে তিনি অন্য দলকেও তিনি সমানভাবে দেখতেন, সবকে দেখতেন। কিন্তু তার মৃত্যুর পর তার পরিবাররা রাজনীতির সূত্রে হোক, পরিবারতন্ত্রের সূত্রে হোক, তার পরিবাররা ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বরকত সাহেবের জায়গা তো আর ওইভাবে হয় না। ডক্টর বিধানচন্দ্র রায় ছেলেরাও যদি ওনার তো কোনো মানে বিবাহ করেননি, তার জায়গাও কেউ নিতে পারবে না। ঠিক সেই রকমভাবে ওনারা হয়েছেন এমপি হয়েছেন, ওনারা এমএলএ হয়েছেন, ওনার এক ভাই মন্ত্রী হয়েছিলেন, সব ঠিক আছে, কিন্তু বরকত সাহেবের জায়গা ওনারা নিতে পারবেন না। 2024 সালের মালদার পার্লামেন্ট ইলেকশন প্রায় আসন্ন, এই সময় মালদার মানুষ হিসেবে আমি একটা কথাই বলবো যে মালদার পার্লামেন্ট ইলেকশনে বারবার গনি খান সাহেবের নাম নির্বাচনী প্রচারে সব সময়ের জন্য চলে আসে। গনি খান সাহেবের নামটাকে ব্যবহার করা হয় এবং তার কাজের খতিয়ান দেওয়া হয় সেই সময়ে, কিন্তু পরবর্তীকালে গনি খান সাহেবের যে উন্নতির ধারা, সেই ধারাকে পরবর্তী প্রজন্ম কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারেননি। তার নাম ব্যবহার করা হয়, মালদার মানুষের অত্যন্ত দুর্বল জায়গা গনি খান সাহেবের নাম, এবং সেই নাম ব্যবহার করে নির্বাচনে জয়যুক্ত হওয়ার চেষ্টা করেন যারা নাম ব্যবহার করেন তারা। কিন্তু মালদার মানুষ হিসেবে আমি এইটাই আশা করব যে এত বড় একজন মানুষ, এত বড় একজন কর্মবীর, মালদার একজন সুসন্তান, তিনি যে কর্মের ইতিহাস রেখে গেছেন, পরবর্তী প্রজন্ম, পরবর্তীকালে যারা নির্বাচিত হবেন তার কাজের প্রতি সম্মান দেখিয়ে মালদার মানুষের উন্নতির কাজে তারা ব্যয় করবেন। কেবলমাত্র নাম ব্যবহার করলেই কিন্তু সেইভাবে তাদের তার প্রতি সম্মান জানানো হবে না। গনি খান চৌধুরীর যে প্রতিভা, আজ তার পরিবারের ব্যক্তিদের সেই প্রতিভা হবে সেটাতে আমরা বিশ্বাসী নয়। আর খুব স্বাভাবিকভাবে যে গোটা ভারতবর্ষে যেভাবে পরিবারতন্ত্রের অবসান ঘটেছে, মালদাতে একইভাবে মানুষ এখন সেই ধরনের চিন্তাভাবনা করে না, কারণ মানুষ, মালদার মানুষ ভারতের সঙ্গে যুক্ত আছে, আর আজকের দিনে যে ইনফরমেশন টেকনোলজি আছে তো খুব স্বাভাবিকভাবে এখানকার মানুষেরও সেই মানসিকতা আছে যে এখানে পরিবারতন্ত্র কোনো কাজ করবে না। আর খুব এটা এরা টের পেয়েছে খুব স্বাভাবিকভাবে, আমরা জানি যে একদিকে মৌসম নূর, একদিকে ডালু মিয়া, এরকম তারা পরিবারের লোকজন, তো সেখান থেকে এখনও এই ধরনের রাজনৈতিক দলের কিছুটা মোহ ভেঙেছে। এখন আর তারা সেই জায়গায় অতটা আত্মবিশ্বাসী হতে পারছে না যে পরিবারের নামে ভোট হবে। মালদায় অনেকেই মনে করে যে গনি খান চৌধুরীর ফ্যামিলির একটা বিরাট প্রভাব মালদার জন্য তো আছে। এটা ঠিকই যে গনি খান থাকাকালীন আমাদের অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু অন্যভাবে ভাবলে আবার গোটা দেশের মানুষ গনি খানের বিরুদ্ধে খুব রুষ্ট ছিল, এই জন্য যে তিনি সেক্রেটারিয়ান, মানে শুধু জেলার কথাটা ভেবেছেন, গোটা দেশের কথা ভাবেননি রেলমন্ত্রী হিসেবে, এটা রয়েছেই। তা সত্ত্বেও আমাদের জেলায় গনি খান ফ্যামিলির অংশগ্রহণ রাজনীতিতে একটা বিরাট ব্যাপার ছিল, এবার না থাকাটা কংগ্রেসি ঘরানার ক্ষেত্রে বিরাট বিপদেরই বিষয়। একটা রাজনৈতিক প্রতিপক্ষের একে অন্যের প্রতি কুকথার প্রয়োগ এখন হয়তো গা সওয়া হয়ে উঠছে আমাদের, এই প্রবণতা মোটেও স্বস্তির নয়। তবে অন্য ছবি দেখা যাচ্ছে মেদিনীপুরে। আদর্শ রাজনৈতিক পরিমণ্ডলের প্রাথমিক শর্ত হল শালীনতা বোধ এবং সৌজন্য। সেদিক থেকে দেখলে আজকের পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়। এক্ষেত্রে ব্যতিক্রমী ছবি দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া নীতি এবং আদর্শের উপর ভিত্তি করেই জনসংযোগের কাজ সারছেন। ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন বলে জানিয়েছেন দুজনেই। বিজেপির অগ্নিমিত্রা পল বলছেন, আগামী প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দায় বর্তায় তাঁদের উপরেও। আজকে যে ভাষা সন্ত্রাস হচ্ছে আমি অন্তত সেটাকে সমর্থন করি না,
আর এটা তো নীতি আদর্শের লড়াই। এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা কটু ভাষা ইউজ করা, তাতে হয়তো কিছু মানুষ হাততালি পাবেন কিছু মানুষের, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এটা ভুললে চলবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, আমাদের মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামীজির ভূমি, সেখানে কটু ভাষার জায়গা নেই। তাছাড়া আগামী দিনে রাজনীতিবিদ হিসেবে আগামী জেনারেশনকে আমরা কী দিয়ে যাচ্ছি এটাও তো ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের চুন মালিয়াও এই মর্মেই বার্তা দিচ্ছেন, জানিয়েছেন তিনি চান মানুষের জন্য কাজ করতে। আমার মনে হয় যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি মানুষের পাশে থাকা যায় এবং তাদের কাজ করে দেওয়া যায়, এটাই সবচেয়ে বড় একটা কি বলবো, মানুষ এর জন্যই কিন্তু ইলেক্ট করেন একজনকে। সুতরাং আমার জন্য কাজ, ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার? পশ্চিমবঙ্গেরই বা অবস্থা কি? কি বলছে রাজনৈতিক দলগুলো? তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি। জনাদেশ 2024 12ই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে 7:30 শুধুমাত্র ডিডি বাংলায়। এবার আসছি অন্য খবরে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন গতকাল খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। এই আবেদন নিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন আপ নেতা। দিল্লিতে আজ আপ নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি দলের নেতাকর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর হর্ষবর্ধন বলেন, দিল্লির জনতা অরবিন্দ কেজরিওয়ালকে কোনো মূল্যেই ক্ষমা করবে না। मैं समझता हूं कि अरविंद केजरीवाल को दिल्ली की जनता अब किसी कीमत पर माफ कभी नहीं कर सकती है। मेरा ये कहना है कि उनको जहां भी जाना है वो उनका अधिकार है, उसके बारे में हमें कुछ नहीं कहना। लेकिन हमने 25 मिनट तक जो हाईकोर्ट के जज की टिप्पणियां सुनी है उसके आधार पर हम दोबारा से उन्हें याद दिलाने के लिए आए कि भाई अब कोई तो आधार होता है ना, नैतिक आधार नहीं है तो अब तो ठोस आधार भी है इस्तीफा देने के लिए। विश्व होमियोपैथी दिवस आज। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। নতুন দিল্লির যশোভূমিতে আয়ুষ মন্ত্রক আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, দেশের মানুষ চিকিৎসকদের সম্মানের আসনে বসিয়েছেন। দেবী ওর স্বজন, আজ হোমিওপ্যাথিকে জনক জার্মানিকে চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান কি জয়ন্তী মানানে ওর उनके चिकित्सा अभियानों के आगे बढ़ाने के उद्देश्य के साथ एकत्रित हुए हैं। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि वर्ष 2016 से प्रतिवर्ष उनका जयंती समारोह केंद्रीय आयुष मंत्रालय के मार्गदर्शन में मनाया जाता है। अपने अनुभव के आधार पर मैं ये बात कहा करती हूँ कि हमारे देश के लोग चिकित्सकों को भगवान का दर्जा देते हैं। चरक या সুশ্রুত জেসে প্রাচীন কালকে মহান চিকিৎসক সে লেকর আধুনিক ভারত মে ডাক্তার বিধানচন্দ্র রায় তক চিকিৎসক বিশেষ আদর দেনা আমার সংস্কৃতি কা হিসা হে। আচ্ছে ডাক্তারো দ্বারা চমৎকার জেসা ইলাজ করনে কি কাহানিয়া লোক সাঝা করতে হ্যাঁ। লা ইলাজ বিমারি কা উপচার করনে কে এসে অনেক সংস্মরণ হোমিওপ্যাথি কে ডাক্তারং কে বারে মে কাহা করতে হ্যাঁ। পাহাড়ে শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি আপনারা জানেন ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে, এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে একাডেমিক এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা,
যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই নিয়োগ ওখানে মানা হয়নি, এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্য বিজেপি। এই হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে চিঠিতে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তাড়াতাড়ি কর প্লিজ শিগগিরই, আর একটা ম্যাচ আছে বুঝি। আরে সেসব কিছু নয়, ব্যাংকে যেতে হবে দাদুকে নিয়ে। হ্যাঁ ভাই, বয়স হয়ে গেলে কখনো কখনো সাহায্যের দরকার তো পড়েই। কিন্তু ব্যাংকিং এ নয়। অবশ্য আরবিআই বলে যে সিনিয়র সিটিজেন সবার আগে, আপনার বয়স 70 বছরের বেশি হলে আর নিজে ব্যাংকে যেতে না পারলে ব্যাংকই আসবে আপনার কাছে, জরুরি সেবাগুলি নিয়ে, তাও ন্যায্য দর সহ। সিনিয়র সবার আগে, আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। চন্দ্রযান 3-এর সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো চন্দ্রযান 4-এর অগ্রগতির পথে চলেছে। ইসরো প্রধান ডক্টর এস সোমনাথ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। As a continuation of the Chandrayaan series that our honorable prime minister has announced, an Indian will land on the moon in 2040. So if that has to happen, then we have to have continuous moon exploration of various kinds. So Chandrayaan 4 is first step towards that. আজ ভোর রাতে এম বাইপাসের তিলজলা থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের মার্বেল টাইলসের দোকানে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা ডাম্পার। রাতের বেলা এই ঘটনা হওয়ায় প্রাণহানি হয়নি। তিলজলা থানা পুলিশের অফিসার ইনচার্জ জানিয়েছেন, তা খালাসির গুরুতর চোট লেগেছে, চালক পলাতক, দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। ছত্তিশগড়ের দুর্গে রায়পুর দুর্গ সড়কে একটি বেসরকারি সংস্থার কর্মী ভর্তি বাস 50 ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটিতে সে সময় মোট 40 জন কর্মী ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। দুর্গ জেলার ম্যাজিস্ট্রেট রিচা প্রকাশ চৌধুরী এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। कुम्हारी में केडिया डिस्टिलर्स के मजदूरों की जो बस थी वो लगभग 8:30 बजे एक खाई में सड़क के किनारे गिरी है, जिसमें 12 लोगों की अभी तक डेथ कंफर्म हुई है। 14 लोग अस्पताल में एडमिटेड हैं, हमने 2 लोग यहां पे एपेक्स में एडमिटेड हैं, बाकी सबको एम्स में हमने रेफर कर दिया है। सभी स्टेबल कंडीशन में है। एम्स के डायरेक्टर से और एपेक्स के जो अस्पताल के संचालक हैं उनसे हमारी टीम संपर्क में है, उनको बेस्ट पॉसिबल केयर हम अवेलेबल करवा रहे हैं। পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেনের 130তম জন্মদিবস আজ। রাজ্য সরকারের তরফে বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার সচিব ও কর্মীবর্গ। এবারেও দোলের দিন বসন্তোৎসব করেনি বিশ্বভারতী। বসন্তোৎসবের বদলে আজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বসন্ত বন্দনা। উপাচার্য, সব ভবনের অধ্যক্ষ, রেজিস্ট্রার, কর্মীমণ্ডলী ও কর্মী সংঘের সদস্যরা ছাড়াও পড়ুয়ারা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গৌড় প্রাঙ্গণে বৈতালিক শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও বহিরাগতদের প্রবেশাধিকারে ছিল নিয়ন্ত্রণাধীন। স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আশ্রম চত্বরে কোনোভাবেই লক্ষাধিক মানুষের সমাগমে বসন্তোৎসব সম্ভব নয়।
তাই ভিড় আটকাতে বসন্ত বন্দনার আয়োজন। এখনো বসন্তকাল চলছে, বাংলা যদি ঋতু ধরি ফাল্গুন চৈত্র বসন্তকাল, চিন্তা ভাবনা করতে হবে, কারণ এখন ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা রয়েছে, সেমিস্টার সিস্টেম, এক মাস ধরে পরীক্ষা চলছিল, কিন্তু তারা যে রিহার্সাল দিয়েছে, তাদের এই যে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস, সেটা আজকে প্রকাশিত হলো। তো আমরা বসন্ত উৎসব গতকাল বৈতালিক করেছি রাত্রি 9টায়, আজকে ভোর 5টায় বৈতালিক, এবং 6:30 থেকে আমাদের নৃত্য যে মূল মঞ্চে হলো, রবীন্দ্র গানের সঙ্গে নানান নাচ পরিবেশিত হলো, ছেলেমেয়েরা খুশি। রাত্রে আমাদের আজকে শ্যামা নৃত্যনাট্য আছে, সকলকে নিয়ে, কারণ এটা বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান, ছাত্রকর্মী, অধ্যাপক, প্রাক্তনী, আশ্রমিক, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করছি। মন্টে কার্লো মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় আজ ডেনমার্কের প্রতিযোগী হলগের রুনের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের সুমিল নাগাল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি ও সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 34 ডিগ্রি ও সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 34 ডিগ্রি ও সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 36 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 34 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 36 ও 22 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 37 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 35 ডিগ্রি ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 35.2 ডিগ্রি ও 26.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। তামিলনাড়ুর ভেলোরে নির্বাচনী জনসভায় যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, একাধিক ইস্যুতে বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর। নির্বাচনী প্রচারে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে পিছিয়ে নেই বিরোধীরা। পাহাড়ে শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ। নতুন দিল্লিতে আয়ুষ মন্ত্রক আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্টে কার্লো মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় আজ ডেনমার্কের প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে নামবেন সুমিল নাগাল। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর দুপুর 3টে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।